নমস্কার, আমি শান্তনু পাত্র। আপনারা এখন দেখছেন অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো প্রবাহী তড়িৎ। আমরা ভৌতবিজ্ঞান পোর্শন থেকে এরা আলোচনা করার চেষ্টা করব। এখানে প্রবাহী তড়িৎ অর্থাৎ তার ব্যবহারিক প্রয়োগ এবং কি কি, তার ইউনিটগুলো কি এবং তার একক অর্থাৎ সমস্ত কিছু ইন ডিটেলস আলোচনা করব এখানে। তার পূর্বে আমরা একটু এখানে বলে রাখি, আপনারা অনেকেই কমেন্ট সেকশনে জানিয়েছেন ভিডিও কোয়ালিটি সম্পর্কে। এখানে আমি আমার যেটা মনে হয়, ভিডিও কোয়ালিটি মোটামুটি ঠিকই থাকে, আপনাদের প্রবলেমটা অন্য জায়গাতে হতে পারে। সেই জায়গাটা আমি একটু জাস্ট এখানে বোঝানোর চেষ্টা করব। আপনি যখন ইউটিউব দেখবেন, সেক্ষেত্রে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, ইউটিউবে কোনো ভিডিওর যে কোয়ালিটি হয় সেই কোয়ালিটি সম্পর্কে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে। কীরকম দেখুন বলে বোঝানোর চেষ্টা করছি। আপনি যখন কোনো ভিডিওকে সিলেক্ট করেন, দেখুন এখানে একটা লাইভ ভিডিও চলছে। এই লাইভ ভিডিওটার ক্ষেত্রে আপনি যখন দেখবেন এই লাইভ ভিডিওটা, এখানে কোয়ালিটি বলে একটা অপশন থাকে। এখানে দেখুন কোয়ালিটি 360p এটা কি করে, যদি আমি এটা 144-এ করার চেষ্টা করি ছবিটা অনেকটা আবছা হয়ে যাবে। ঠিক আছে, ছবিটা অনেকটাই আবছা হয়ে যাবে। দেখুন ছবিটা আবছা হয়ে গেল। এক্ষেত্রে আপনাদের বলেন যে কোয়ালিটির কথা, কিন্তু আপনি এই কোয়ালিটিটা যদি আপনার নেটের স্পিড যদি কম থাকে, অটোমেটিক্যালি এটা কিন্তু এইরকমই হয়ে যাবে। আপনার এটাতে কিছু করার নেই, ইউটিউবের এটাই গুণ। তাই কোয়ালিটিটাকে আপনাকে বাড়িয়ে নিতে হবে। কোয়ালিটিটাকে আপনি যেমন বাড়াবেন, সেক্ষেত্রে আপনার ভিডিওর রেজুলেশনও ঠিকঠাক আসবে এবং ভিডিওর কোয়ালিটিও ঠিকঠাক থাকবে। এই জিনিসটাকে কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। দেখুন আমাদের ভিডিও কোয়ালিটি অনেক বেটার হয়ে গেছে। এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন। যদি আপনার নেটের স্পিড কম থাকে তাহলে কিন্তু কোয়ালিটি আপনার অটোমেটিক্যালি খারাপ হয়ে যাবে। এটা ঠিক ভিডিওর দোষ নয়। আর অনেক ক্ষেত্রে আপনারা যেটা বলেন যে সাউন্ডের কথা, হ্যাঁ সাউন্ড আমার ম্যাথামেটিক্সের যে আমরা প্রবলেমগুলো করার চেষ্টা করি সেখানে সাউন্ডের একটু প্রবলেম হয় এবং তাই আমি ওটা এখন বন্ধও রেখেছি। আমরা ওটা চেষ্টা করছি আরও বেটার কীভাবে করা যায়। চলুন তাহলে আমাদের যে আজকের আলোচনা সেটা শুরু করা যাক। দেখুন এখানে প্রশ্ন রাখা হয়েছে প্রবাহী তড়িৎ থেকে আধানের ব্যবহারিক একক কী। আধানের ব্যবহারিক একক হলো কুলম। খুব ইম্পর্টেন্ট এটা। এগুলো সব এমসিকিউ টাইপের ফ্ল্যাট প্রশ্ন, বোঝার কিছু নেই। আপনাকে জাস্ট মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে। ওয়াট কিসের একক? ওয়াট, ওয়াট হচ্ছে তড়িৎ ক্ষমতার এককে বলা হয়, ওয়াট। ঠিক আছে, তড়িৎ বিভবের একক কী? তড়িৎ বিভবের একক হলো ভোল্ট, VOLT, ভোল্ট। ভোল্ট হচ্ছে তড়িৎ বিভবের একক। রোধের ব্যবহারিক একক কী? রোধের ব্যবহারিক একক হলো ওহম। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এটা আপনাকে ভালোভাবে মনে রাখতে হবে। রোধের ব্যবহারিক একক হলো ওহম। তড়িৎ বিভব কী রাশি? তড়িৎ বিভব স্কেলার রাশি না ভেক্টর রাশি? আপনারা জানেন স্কেলার রাশির কেবলমাত্র মান থাকবে, ভেক্টর রাশির মান এবং দিক অভিমুখ সবই থাকবে মানের সাথে। তড়িৎ বিভবের শুধুমাত্র আমাদের মান হলেই চলে যায়, এক্ষেত্রে দিক অভিমুখ বিশেষ কিছু ফ্যাক্টর করে না বা থাকেও না। তাই তড়িৎ বিভব হচ্ছে আমাদের একটা স্কেলার রাশি। তড়িৎ পরিবাহী ধাতব তারে, তড়িৎ আধান, তড়িৎ পরিবাহী ধাতব তারে তড়িৎ আধানের বাহক কোনগুলো, অর্থাৎ যে তড়িৎটা আমাদের যায় সে তড়িৎটা কি জন্য যায়, এখানে এটাই জানতে চাওয়া হয়েছে। মুক্ত ইলেকট্রন, তড়িৎ পরিবহন করার প্রধান কারিগরই হলো এই মুক্ত ইলেকট্রন। মুক্ত ইলেকট্রনগুলো তড়িৎ পরিবহন করে, তড়িৎ আধানের বাহক হচ্ছে তাই মুক্ত ইলেকট্রন। দেখুন এখানে প্রশ্ন রাখা হয়েছে রোধাঙ্কের একক কি। রোধাঙ্কের একক আপনাকে ভালোভাবে জানতে হবে, খুব অবশ্যই ইম্পর্ট্যান্ট। রোধাঙ্কের একক হচ্ছে সিজিএস পদ্ধতিতে রোধাঙ্কের একক ওহম সেন্টিমিটার। ঠিক আছে, আপনারা জানেন সিজিএসে কিভাবে একক নির্ণয় করে, সি ফর সেন্টিমিটার, জি ফর গ্রাম, এস ফর সেকেন্ড। তাই এখানে হচ্ছে ওহম সেন্টিমিটার এবং এসআই বা এমকেএস পদ্ধতিতে এর এককটা হয়ে যাবে ওহম মিটার। এমকেএস, এম কথার অর্থই হলো মিটার, তাই এখানে হবে ওহম মিটার। তার পরবর্তী আমাদের যে প্রশ্ন, তড়িৎ প্রবাহ মাত্রার ব্যবহারিক একক কী। এই ব্যবহারিক এককটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, আপনার জানার প্রয়োজন আছে। তড়িৎ প্রবাহ মাত্রার ব্যবহারিক একক হলো অ্যাম্পিয়ার। দেখুন তড়িৎ প্রবাহ মাত্রার ব্যবহারিক একক জানতে চাওয়া হয়েছে, অ্যাম্পিয়ার। মনে রাখবেন এই প্রশ্নগুলো ফ্ল্যাট প্রশ্ন অনেকবার আসে, বিগত বছর অনেকবার এসেওছে। সরল ভোল্টীয় কোষে তড়িৎচালক বলের মান কত, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সরল ভোল্টীয় কোষে তড়িৎচালক বলের মান হলো 1.08 ভোল্ট। ঠিক আছে, 1.08 ভোল্ট। সরল ভোল্টীয় কোষে ত্রুটিগুলি কী কী, অর্থাৎ কী কী ত্রুটি দেখা যায় এক্ষেত্রে? দুটো ত্রুটি দেখা যায়, একটা হচ্ছে স্থানীয় ক্রিয়া এবং একটা হচ্ছে ছদন। এই দুটো আপনাকে মনে রাখতে হবে, এগুলোও কিন্তু অনেকবার জিজ্ঞাসা করা হয়েছে বিগত বছরের প্রশ্নে। দেখুন এখানে আমাদের পরবর্তী যে প্রশ্ন, ওয়াট ঘন্টা দিয়ে কি পরিমাপ করা হয়? ওয়াট ঘন্টা দিয়ে আমরা তড়িৎ শক্তিকে ওয়াট ঘন্টা দিয়ে আমরা পরিমাপ করতে পারি।
তড়িৎ প্রবাহের তাপীয় ফলের দুটি ব্যবহার জানতে চাওয়া হয়েছে, অর্থাৎ তড়িৎ প্রবাহকে কাজে লাগিয়ে, অ্যাকচুয়ালি তড়িৎ প্রবাহ ঠিক নয়, তড়িৎ যখন কোনো কিছুর মধ্যে তড়িৎ প্রবাহ হয় তখন সেই জিনিসটা কিছুটা পরিমাণে গরম হয়, এই গরমের পরিমাণটা কিন্তু ক্ষেত্র বিশেষে বাড়তে থাকে, এবং সেই যে তাপীয় ফল অর্থাৎ যে গরম হচ্ছে এটাকে কাজে লাগিয়ে দুটো জিনিস করা হয়, একটা হচ্ছে বৈদ্যুতিক হিটার এবং একটা হচ্ছে বৈদ্যুতিক ইস্ত্রি। দুটোরই কিন্তু বৈদ্যুতিক কথাটা আপনাকে উল্লেখ করতে হবে, তার কারণ বৈদ্যুতিক ইস্ত্রি ছাড়া এমনি ইস্ত্রিও আমরা বাজারে পাই। তাহলে বৈদ্যুতিক হিটার আপনারা জানেন নাইক্রোম তারের কুণ্ডলী ব্যবহার করা হয় এবং সেখানে প্রচুর তাপমাত্রা উৎপন্ন করে পর যে কোনো জিনিস রান্নার কাজে এটাকে ব্যবহার করা যেতে পারে, এবং বৈদ্যুতিক ইস্ত্রির মধ্যেও সেম, ওখানে একটা তাপ সৃষ্টি করা হয় এবং সেই তাপীয় ফলের প্রভাবে আমরা যে কোনো কাপড় বা জামা কাপড় সেখানে সেটাকে ইস্ত্রি করতে পারি। এরপর দেখুন পরিবাহীর রোধ অর্থাৎ আর, পরিবাহীর দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের উপর কিভাবে নির্ভরশীল, পরিবাহীর যে রোধ আছে সেটা দৈর্ঘ্যের সাথে কিন্তু সমানুপাতিক, অর্থাৎ আর ভেরিজাস বা আর সমানুপাতি এল, এবং প্রস্থচ্ছেদ অর্থাৎ এ এটার সাথে কিন্তু ব্যস্তানুপাতিক, অর্থাৎ আর ভেরিজাস 1/a। এটা আপনারা মনে রাখবেন, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো থেকে প্রশ্ন জানতে চাওয়া হয়। আমরা পরবর্তী সময়ে প্রবাহী তড়িতের সেকেন্ড পার্ট আপলোড করার চেষ্টা করব, আপনারা সঙ্গে থাকুন, এবং যদি আপনাদের কিছু জিজ্ঞাস্য থাকে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমরা সেগুলো সলভ করার অবশ্যই চেষ্টা করব। ধন্যবাদ।